আসসালামু আলাইকুম, এইচএসজিপি অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজমল ইসলাম। আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা এক নম্বর নিয়মে দিয়েছি সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ বাক্য যা অন্য কোনো নিয়মে পড়ে না। অন্য নিয়ম বলতে আমরা পরের নিয়মগুলোর কথা বলতেছি। তো যে বাক্যটার সাহায্যকারী ভার্ব যুক্ত আছে, অন্য কোনো নিয়মের মধ্যে পড়ে নাই, সেই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব তখন সাহায্যকারী ভার্বের পরে নট, কারণ আমরা জানি নট বাক্য একা বসে না, সাহায্যকারী ভার্বের সাথেই বসাতে হয়, এবং এরপরে ওই বাক্যের যে মূল শব্দ তার বিপরীত শব্দ বসাতে হবে। একটা এক্সাম্পল খেয়াল করি, আমি একটা এক্সাম্পল লিখেছি, হি ইজ হ্যাপি। তো যেহেতু এই বাক্যে একটা সাহায্যকারী ভার্ব আছে এবং এটা অন্য কোনো নিয়মের মধ্যে পড়ছে না, তো সেক্ষেত্রে নেগেটিভ করার সময় বাক্যটাকে আমরা এভাবে করবো, হি ইজ নট। তো হ্যাপি বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি। আচ্ছা, একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উদ্দেশ্য হচ্ছে অর্থ ঠিক রেখে বাক্যের গঠন পরিবর্তন করা। মানে বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থ পরিবর্তন হবে না। যেমন আমরা যদি বলি হি ইজ হ্যাপি, দ্যাট মিন্স সে হচ্ছে খুব সুখী, কিন্তু আমি যদি নেগেটিভ করে বাক্যটাকে এভাবে বলি, হি ইজ নট আনহ্যাপি, সে অসুখী নয়, দ্যাট মিন্স সে সুখী। অসুখী নয় তার মানেই সে সুখী। তো বাক্যের অর্থ পরিবর্তন হবে না কিন্তু গঠন পরিবর্তন হতে পারে। এরপরে আমরা নিয়ম যেটা পাই সেটা হচ্ছে ওয়ানলি অথবা অ্যালোন। এই ওয়ানলি অথবা অ্যালোন যদি ব্যক্তিকে বোঝায় বা ব্যক্তিকে নির্দেশ করে, সেটাকে নেগেটিভ করার সময় আমাদের করতে হয় নান বাট, এবং এই নান বাটটা অনলি অথবা অ্যালোনের স্থানেই বসে, সেটা বাক্যের শুরুতেই সাধারণত বসে থাকে। যেমন ওয়ানলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, তো আমরা শুধু এই ওয়ানলি অথবা অ্যালোনের জায়গায় নান বাট বসাবো, বাকি সব আগের মতোই থাকবে। নান বাট রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। এবার অনলি অথবা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে, তো আমরা জানি সেক্ষেত্রে নাথিং বাট লিখতে হয়। একই নিয়ম, শুধু ওয়ানলি অথবা অ্যালোনের জায়গায় নাথিং বাটটা লিখে দিব। ওয়ানলি মানি মেই সেভ, মে হেল্প আস। তো মানিটা অবশ্যই ব্যক্তি না, বস্তু। তাহলে নাথিং বাট মানি মে হেল্প আস। আরেকটা নিয়ম একটু বলে দেখি, সেটা হচ্ছে এই অনলি অথবা অ্যালোন ব্যক্তি বা বস্তু কোনোটাকে নির্দেশ না করে, যদি কোনো সংখ্যা বা পরিমাণ বা বয়স নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন, যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি এরকম, হি ইজ অনলি টেন, তার মানে তার বয়স হচ্ছে মাত্র 10। তো নেগেটিভ করার ক্ষেত্রে আমরা করব হি ইজ নট মোর দেন 10 বা হি ইজ নট লেস দেন 10। এরপরে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন থাকলে যদি নেগেটিভ করতে হয়, তো দেয়ার ইজ নো, এরপরে নাউন, ওই নাউনটাই যে নাউনটা ছিল সেই নাউনটাই বসবে, এরপরে বাট, এরপরে বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, তো আমাদের নিয়ম হচ্ছে এভরির জায়গায় আমরা দেয়ার ইজ নো বসাবো, এরপরে নাউনটা ঠিকই থাকবে এবং এরপরে একটা বাট লিখবো। তো এরকম হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরিবডি এবং এভরি ওয়ান, এই ক্ষেত্রে দেয়ার ইজ নান, আগেরটা ছিল দেয়ার ইজ নো এরপরে নাউন, আর এক্ষেত্রে সরাসরি দেয়ার ইজ নান বাট। যেমন এভরিবডি হেটস আ লায়ার, আমরা নেগেটিভ করার সময় বলবো দেয়ার ইজ নান বাট হেটস আ লায়ার। অলওয়েজ অথবা এভার থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ, অলওয়েজ অথবা এভার থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ। এক্সাম্পলটা খেয়াল করি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে অলওয়েজের জায়গায় আমরা নেভার বসাবো, নেভার স্পিক দ্য লাই, সদা সত্য কথা বলবে, তার মানে কখনোই মিথ্যা কথা বলবে না। ঘটনা হচ্ছে এরকম যে অর্থ পরিবর্তন হবে না কিন্তু বাক্যের গঠন পরিবর্তন হবে, এটাই ট্রান্সফরমেশন। সামটাইমস থাকলে হয় নট অলওয়েজ, সামটাইমস থাকলে নট অলওয়েজ। এক্সাম্পল দেখি, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি, তাহলে আমরা শুধু সামটাইমসের জায়গায় নট অলওয়েজ বসাবো, মাই ফ্রেন্ড নট। এখন একটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে নট বাক্যে একা বসতে পারে না, তার অবশ্যই একটা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। তো এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই
সাহায্যকারী ভার্ব আনতে হবে। মাই ফ্রেন্ড সামটাইম ভিজিটস হবে মূলত, কারণ আমি এখানে ফ্রেন্ডস লিখি নাই, আমি একজন বন্ধুর কথা বলছি। তো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করার কথা। তাহলে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, আমরা এটা ভিজিটস যখন পেলাম তো বোঝা গেছে যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা একটা নিয়ম টেন্সের মধ্যে পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাহায্যকারী না থাকে, সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসি। তো সেক্ষেত্রে এটাকে নেগেটিভ করবো এভাবে, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। পরবর্তী নিয়মে আসি, অ্যাজ সুন অ্যাজ থাকলে হয়ে যাবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। নো সুনারের পরে একটা সাবজেক্ট দিতে হয়, এরপরে ভার্ব থ্রি, এরপরে দেন, তারপরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব টু। আমরা মনে রাখবো নো সুনার দুইটা বাক্যকে যুক্ত করে, দুইটা বাক্য তৈরি করে, এবং একটা হয় পাস্ট পারফেক্টে, একটা হয় পাস্ট ইনডিফিনিটে। এক্সাম্পল খেয়াল করি, অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি লেফট দ্য প্লেস। আমরা অ্যাজ সুন এজের জায়গায় নো সুনার লিখি, অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি লেফট দ্য প্লেস। তাহলে অ্যাজ নো সুনার হ্যাড আই, এখন নো সুনার যেহেতু আছে তাহলে এরপরে হ্যাডের পরে ভার্ব থ্রি বসানোর কথা। নো সুনার হ্যাড আই, সয়ের জায়গায় হবে এখন সিন, নো সুনার হ্যাড আই সিন হিম, কমা উঠে যেয়ে বসবে দেন, দেন হি লেফট দ্য প্লেস। পরিবর্তনটা হচ্ছে কমা পর্যন্ত, কমার পরে বাকি অংশটা পরিবর্তিত থাকে। তো আমরা মনে রাখবো অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস দেন, এতটুকু মনে রাখলেও আমাদের হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস দেন। টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু, এটা অর্থ হচ্ছে এতই যে, এটা একটা নেগেটিভ মিনিং দেয়, যদিও বাক্যটা নেগেটিভে না কিন্তু নেগেটিভ মিনিং দেয়। তো এটাকে নেগেটিভ করার সময় প্রথম টু এর জায়গায় আমরা বসাবো সো, এরপরে অ্যাজেক্টিভটা থাকবে, এবং দ্বিতীয় যে টুটা ছিল এটা জায়গায় বসাবো দ্যাট, এরপরে সাবজেক্ট যেটা ছিল সাবজেক্টটাকে আবার লিখবো ক্যান নট অথবা কুড নট। এখন প্রশ্ন হচ্ছে কখন ক্যান নট লিখবো, কখন কুড নট লিখবো। যে বাক্যটা দেওয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ক্যান নট লিখবো, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা লিখবো কুড নট। এক্সাম্পল খেয়াল করি, আই অ্যাম টু টায়ার্ড টু স্পিক। তো যেহেতু বাক্যটা অ্যাম তার মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে ক্যান নট ব্যবহার করবো। আগে আমরা সাধারণ নিয়মে আসি, তাহলে আই অ্যাম সো, প্রথম টুয়ের জায়গায় আমাদের সো ব্যবহার করার কথা, সো টায়ার্ড, দ্বিতীয় টুয়ের জায়গায় দ্যাট, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট, এরপরে সাবজেক্টটাকে আরেকবার লেখার কথা, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই, আর যেহেতু এখানে অ্যাম আছে তার মানে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা লিখবো হচ্ছে ক্যান নট, আই ক্যান নট বা কান্ট স্পিক, আই এম সো টায়ার্ড দ্যাট আই কান্ট স্পিক। নেক্সট মাস্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু, এটা অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যবাধকতা, যে কাজটা আমাকে অবশ্যই করতে হয় এটাকে ব্যবহার করি আমরা মাস্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু। তো সেক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা ব্যবহার করি ক্যান নট বাট, ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান, আর ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি, দুইটার যে কোনো একটা নিয়ম আমরা ফলো করতে পারি, ক্যান নট বাট দিয়েও করতে পারবো, ক্যান নট হেল্প দিয়েও করতে পারবো। এক্সাম্পলটা দেখি, উই মাস্ট হেল্প দ্য পোর। তো যখনই মাস্ট পেলাম তাহলে আমরা দেখব উই ক্যান নট বাট হেল্প দ্য পোর, অথবা উই ক্যান নট হেল্প, উই ক্যান নট হেল্প হেল্পিং দ্য পোর। ক্যান নট বাটটা আমাদের মোস্ট কমন, ক্যান নট বাটটাই ব্যবহার করব। বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড, এক্ষেত্রে প্রথম যে বোথটা আছে এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো নট, আর দ্বিতীয় অ্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করব বাট অলসো। যদি বোথ না থাকে শুধু অ্যান্ড থাকে তাহলে অ্যান্ড দিয়ে অবশ্যই দুইটা সাবজেক্টে যুক্ত করবে, প্রথম সাবজেক্টের আগে লিখবো নট অনলি, দ্বিতীয় সাবজেক্টের আগে লিখবো বাট অলসো। যেমন বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার অ্যাটেন্ডেড দ্য কম্পিটিশন, অথবা আমরা বলতে পারি পার্টিসিপেটেড দ্য কম্পিটিশন। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার অ্যাটেন্ডেড ইন দ্য কম্পিটিশন। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আকারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আলোচনা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো।